ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে, আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করবে, সুম্মা ইসতাকামু এবং আল্লাহর প্রতিটি হুকুম আহকাম বাস্তবায়ন জীবনে আমল করবে, আল্লাহর হুকুমের কাছে মাথা নত অবস্থায় থাকবে, এ সমস্ত মানুষ যখন ইন্তেকাল হয়ে যাবে, মালাকুল মাউত যখন তাদের রূহ কবজ করার জন্য চলে আসবে, আমি জান্নাত থেকে ফেরেশতা ওই মানুষের জন্য পাঠিয়ে দিব এবং ওই ফেরেশতা ওই মানুষের কাছে গিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা কখনো চিন্তিত হয়ো না, তুমি যে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছিলে এবং সুম্মা ইসতাকামু আল্লাহর প্রতিটি হুকুম আহকাম বাস্তবায়ন করেছিলে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করলেন, তোমাকে জান্নাতের সুসংবাদ দিলেন, তুমি হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, ভয় পেও না, তুমি মৃত্যুবরণ করার পরে কবরে যখন তোমাকে দাফন করে দেওয়া হবে, কবরের মধ্যে তোমাকে জান্নাতের ঘুম আল্লাহ তাআলা দিবেন এবং ইয়াউমুল আখিরা আখিরাতের ময়দানে কবর থেকে তোমাকে যখন উত্তোলন করা হবে, আল্লাহর জান্নাতি মেহমান ঘোষণা দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন, কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদাবদ্ধ হয়েছেন, তোমরা যদি নেক কাজ করো, ভালো উত্তম কাজ যদি তোমরা সম্পাদন করো, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি অগ্রণী ভূমিকা পালন করেন, আপনার পরিবারকে যদি জান্নাতি পরিবার বানাতে পারেন, আপনার জন্য জান্নাতের সুসংবাদ আছে নাকি নাই? আমরা যদি সৎ কর্ম উত্তম কাজ নেক কাজ সম্পন্ন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর সময়, কবরের সময় এবং ইয়াউমুল আখিরা আখিরাতের ময়দানে উঠানোর সময় আল্লাহর ফেরেশতা এসে আমাদেরকে হতাশ হয়ো না, ভয় পেও না, চিন্তিত হয়ো না, তোমাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা অবধারিত রেখেছেন, সুবহানাল্লাহ। এই ঘোষণা আমরা পেতে চাই নাকি চাই না? কথা বলেন, চাই নাকি চাই না? যদি চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।